নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 131 বছর পর এই জুলাই মাসে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে গ্রহের গোচর, যার ফলে এই জুলাই মাসে 5 রাশি কোটিপতি লাখপতি কিন্তু হতে চলেছে, 200 গুণ লাভ পাবে এই 5 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, জুলাই মাসে আপনার মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাজার গৃহে সেনাপতি। শনি কুম্ভ রাশিতে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার মেষ রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির ডিগ্রি হচ্ছে 15 ডিগ্রি এবং রাহু অবস্থান করছে, রাহু ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি। অর্থাৎ অনেকে ভাববে যে গুরুচণ্ডাল দোষ আছে, না, গুরুচণ্ডাল দোষের সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে অনেক দূর রাহু এবং বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং নক্ষত্রগত দিক থেকেও কিন্তু রাহু এবং বৃহস্পতি আলাদা আলাদা জায়গায় কিন্তু হয়ে গেছে এবং রবি এবং বুধ, বুধাদিত্য রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং নবপঞ্চম রাজযোগ, কেন্দ্রতিকোণ রাজযোগ বিশেষভাবে লাভ দিতে চলেছে আপনার 5 রাশিকে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। দুটি নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কৌশিকরা যে কথাগুলো বলে কি না, কোনো হাওয়াতে কিন্তু কথা বলে না। এই ভিডিওগুলো না আবার কপি হবে, কপি হয়ে পেস্ট করে আবার নিজের মতন করে বলে দেওয়া হয়। কোন দুটো নবপঞ্চম রাজযোগ যারা ভিডিওটি শুনছেন না একবার লিখে পাঠান, যারা কৌশিকদার ভিডিও দেখেন। কৌশিকদার ভিডিও দেখা মানে কি বলুন তো, অ্যাস্ট্রোলজি শিখা এক কথায়। আমি বললাম তো দুটি নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে 131 বছর পর। বুধাদিত্য রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, কেন্দ্রতিকোণ রাজযোগ কি চায় এবং বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল এবং বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু পড়ছে। আমি সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলবো জুলাই মাসে, সিলেক্টেড কিছু রাশি 12টি রাশির মধ্যে কতগুলো রাজযোগ সৃষ্টি হচ্ছে দেখুন। দুটি আবারও বলছি, দুটি নবপঞ্চম রাজযোগ, কেন্দ্রতিকোণ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ। মানে এই মাসটা এতটাই বেটার রেজাল্ট দিবে যে কল্পনার বাইরে গ্রহের কিন্তু অবস্থান এবং শুক্রের যে প্লেসমেন্ট থাকছে ধনযোগ সৃষ্টি করবে। এক কথা আমি আবারও বলবো, এই 5 রাশি চাইলেও ভুলতে পারবেন না। এই জুলাই মাস 2023-এর যে জুলাই মাস, এই 131 বছর পর এই যে যোগগুলো যে সৃষ্টি হয়েছে কি না, যারা ভিডিওটি দেখছেন আমি আবারও বলবো, যারা লিখতে পারবেন এই রাজযোগগুলোর নাম, আমি দুটি নবপঞ্চম রাজযোগের কথা বলছি, যে লিখতে পারবেন তাদেরকে আমি, তারা ফোন নাম্বার অবশ্যই দিবেন, তাদেরকে আমি নিজে কল করব।
এবং উইদাউট আপনার ফিস কনসালটেন্সি আমি আপনাদের সঙ্গে করব। কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলি কোটিপতি লজিকারি কৌশিক রায় বলে, হাওয়াতে কথা বলে না, টোটাল গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি বারবার। এই জন্য আমি কনফিডেন্সের সাথে বলি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই, কাজ করে দেখাবো দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। আর আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলি, খুব চ্যালেঞ্জের সাথে বলি। এবং আপনার যদি বাস্তুক্ষেত্রে কোনো ডিস্টার্ব থাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। গ্রহ রত্ন কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময় আপনারা কিন্তু যোগাযোগ করুন। তো 131 বছর পর এই জুলাই মাসে যে যোগগুলো আমি বললাম, এই দুর্লভ মহাসংযোগে পাঁচ রাশির কপাল খুলবে। কোন কোন রাশি? নাম্বার ওয়ান রাশি ধনু রাশি। ধনু রাশির পঞ্চম নবম কানেকশান, পঞ্চমভাবে বৃহস্পতি, থার্ড হাউসে শনি এবং আপনার সপ্তম গৃহে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং বুধাদিত্য রাজ্য, নবপঞ্চম রাজ্য। অর্থাৎ ধনু রাশি যে কোনো দিক থেকে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, সম্পত্তি লাভ, উচ্চ শিক্ষা, কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, মেষ রাশি। মেষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। মেষ রাশি নবপঞ্চম রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, শশনবং মহাপুরুষ রাজ্য, আপনাদের শুভ বিবাহ, বুদ্ধির দ্বারা অর্থ, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং শিক্ষাক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা, পঞ্চমপতি ধনভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, কর্মভাবে বৃহস্পতি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন একটা পরিবর্তনের সম্ভাবনা এবং ডেলি ইনকাম বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। সিংহ রাশি মান সম্মান, ধন, আপনার প্রভাব প্রতিপত্তি, কেরিয়ার, ভাগ্য, কর্ম, দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, সম্পত্তি লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ রাশি তুলা রাশি, জুলাই মাসে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, সফলতা, সাকসেস, ইনকাম, বুদ্ধির দ্বারা আপনাদের অর্থ আসবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, শুভ বিবাহ, আর্থিক দিক থেকে আপনারা বিশেষভাবে সফলতা পাবেন এবং কোনো প্রপার্টি থেকে এই মাসে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। নমস্কার।